সবাইকে শুভ দীপাবলিতে এবারে বাড়িতে রয়েছে রেডিমেড চোদ্দ শাক আর রেডিমেড বাতিও মানে প্রদীপ আর সবকিছু নিয়ে থাকলো আজকের ভিডিও। পড়ে আছে আমার কৌটুতে মাত্র তিন চারখানি গজা। বিজয়াদশমী শেষ মোটামুটি, কালী পুজো গেলেই তো বিজয়াদশমী শেষ, তাই শেষ গজাটা আজকে আমি খাবো আর খেতে খেতে সেরে নেবো আজকে রান্না বান্না। হাজবেন্ড এনেছে কাজরি মাছ, তাই ভাবলাম কাজরি মাছের একদম হালকা করে কিছু একটা পদ বানাই আর এটা দিয়ে আজকে সারবো লাঞ্চ। তবে আজকে চোদ্দ শাক আর চোদ্দ প্রদীপের দিন, কারণ আজকে চতুর্দশী আর আগামীকালই হলো কালী পুজো। সবাইকে শুভ দীপাবলি। রান্নাঘর ছেড়ে ঘরে একেবারে এই দেখো দরজা বন্ধ করে কথা বলতে এলাম, এই কারণে বাইরে এত আওয়াজ যে চারিদিকে কিছুই শোনা যাবে না। কালী পুজো চতুর্দিকে আর তাই বক্স বাজার শুরু হয়ে গেছে গান বাজনা সবকিছু, আর তাই ঘরে এসে একেবারে দরজা দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘরে তো রান্না বসিয়ে দিয়েছি, চোদ্দ শাকও তোমাদেরকে দেখালাম, আর চোদ্দ শাক কেমন খেতে হয়েছে আর আমাদের দিদি কেমন চোদ্দ শাক বানিয়েছে সেটা তো খাবার সময় বুঝতে পারবো আর তোমাদেরকেও দেখাবো। আমি সত্যি এই প্রথম মানে চোদ্দ শাক কিনে তো খাওয়াই হয়, কিন্তু একদম রান্না রেডিমেড চোদ্দ শাক এই প্রথম খাবো, তাই খাটনি ছাড়া একদম হাতের কাছে রান্না করা চোদ্দ শাক দেখা যাক আজকে কেমন লাগে। কিন্তু আমি মোটামুটি এখনই ভীষণ ভীষণ এক্সাইটেড আর আনন্দিত, এই কারণেই যে এই প্রথম লাইফে আমি রান্না করা চোদ্দ শাক খাচ্ছি কোনো খাটনি ছাড়া। কারণ শাক কাটতে আর বাছতে যে কতটা খাটনি সেটা তো সবাই আমরা জানি, বিশেষ করে চোদ্দ শাক। আমাদের তো এটা নিয়ম যে আজকে চতুর্দশী পড়ে গেলে, কালী পুজোর আগের দিন চতুর্দশী পড়ে গেলে রান্না করা হয় বাড়িতে চোদ্দ শাক আর দেওয়া হয় চোদ্দ প্রদীপ, এটাই হলো নিয়ম। তো দুটোই করা হয় প্রত্যেক বছর, কিন্তু এরকম রেডিমেড চোদ্দ শাক হাতের কাছে পেলে কিন্তু দারুণ দারুণ। চলো তাহলে মাছ ভেজে, মাছের প্রিপারেশনে সব কিছু আমার রেডি হয়ে গেছে, মাছটা রান্না করে ফেলি আর তারপর আজকে থাকছে পুরো ভিডিও তোমাদের জন্য। রান্না করতে করতেই ভাবলাম ফ্রিজে একেবারেই চাটনি নেই, আর খাবার শেষে একটু চাটনি না হলে আমাদের ঠিক জমে না, আর সেই জন্য দেখলাম অনেকটা টমেটো এনেছে হাজবেন্ড, তাই বসিয়ে দিলাম ঝটপট খুবই সহজ পদ্ধতিতে চাটনি। দুর্গাপুজোর থেকে আজ পর্যন্ত নিজের যত্ন নিতে নিতে আর সাজগোজ করতে করতে শাড়ি জামা কাপড় বাঁচতে বাঁচতে ফ্রিজের সবজিগুলো শুকিয়ে একদম দড়ি হয়ে গেছে, তাদের যত্ন একেবারেই নেওয়া হয়নি। আর সেই জন্যে আজকে দেখেছো বেগুনগুলোর অবস্থা, কিন্তু আমি তো ছেড়ে দেওয়ার পাত্র নই, তাই জন্য ঝটপট করে এই শুকনো বেগুন আর তার সাথে টমেটো আর ধনে পাতা দিয়ে করে নেবো ঝটপট আজকে মাছ। কাজরি মাছটা নিজেরই এত স্বাদ আছে যে যেরকম করে খুশি রান্না করলেও সেটা ভালোই লাগে। তো আজকে দেখলেই তোমরা আমি বেগুন আর তার সাথে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর প্রয়োজন মতো নুন চিনি মিষ্টি দিয়ে একটা ভীষণ পাতলা আইটেম রান্না করব। কিন্তু পাতলা হলেও তোমরা এভাবে করে দেখো, সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে।
আছে আমার কাছে অল্প একটু মাছ, সেই জন্য আমি পুরো টমেটো দিলাম না, টমেটোর চার ভাগের এক ভাগই ইউজ করলাম, আর শেষে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, একদম রেডিমেড জিরে গুঁড়ো, আর লাস্টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো। কোনো মশলাই কিন্তু বাটার প্রয়োজন নেই, তাই রান্নাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে মাছটা রান্না করতে আমি কিন্তু সব সময় সিলভারের প্লেটই ঢাকা দিই, আর গ্যাসটা একেবারেই লো করে সিদ্ধ হতে দিই। গরম জল দিয়ে দিলাম অল্প করে, আর তারপর কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমার কাজরি মাছের এই সুস্বাদু কিন্তু একদমই দেখতে বাজে রান্নাটা। আর এইদিকে দেখো, টমেটো আমি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, একটু আদা কুচি দিয়ে দেবো। এইভাবেই করে নেবো আজকে টমেটোর চাটনিটাও। এবারে কিন্তু একেবারে চোদ্দ শাকের দিনে আমার কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন রান্না আজকে করছি, সেটা হচ্ছে চাটনি আর মাছ। সঙ্গে আরও কিছু আইটেম আছে কিন্তু সেটা ফ্রিজে আছে, একটা শাকের চচ্চড়ি আছে মানে তরকারি, আর সব কিছু দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু একদম দারুণ তরিজুত করেই হবে। তো আমার চাটনি সিদ্ধ হয়ে গেছে, এবারে অল্প একটু তেলে সর্ষে ফোড়ন দিয়ে জাস্ট আমি সম্বার দিয়ে দেবো। বাড়িতে শুকনো লঙ্কা নেই, তাহলে শুকনো লঙ্কা দিয়েই সম্বারটা দিতাম, দরকারও নেই, অনেক কয়েকটা বেশ দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তোমাদের তো দেখালাম আমি। এরপর যাই হোক, চিনি অ্যাড করে দেবো, নুন আর হলুদ আগেই অ্যাড করে দিয়েছি, তাই আমার চাটনি রেডি। রান্না সেরে বাকি সব কাজ সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে, তার কারণ হচ্ছে কালকে কালী পুজো, তাই আজকেই একটু আমরা যেরকম সাজগোজ করব, আমার গোপালকে বা বাকি সকলকেও একটু সাজগোজ করিয়ে নিই। সুন্দর করে সাজালে সবটাই ভালো লাগে। আর রঙ্গোলিরও মোটামুটি রেডি করে নিলাম, আর এবারে বসবো লাঞ্চের জন্য। আমরা ভীষণ এক্সাইটেড যে আজকের চোদ্দ শাকটা কেমন খেতে হয়। তো চলো বন্ধুরা, আজকে লাঞ্চ সারা যাক, আর তোমাদের সাথেও শেয়ার করব রেডিমেড শাক কেমন লাগলো। আজকে তোমাদের চোদ্দ শাকের কথাটা বলবো, চোদ্দ শাক যেটা আমার শর্ট যারা দেখনি তাদের জন্য আরেকবার, সেটা হচ্ছে যে আমাদের এক চেনাশোনা দিদি আছে, তো দিদি এবারে অনেক কিছুই বানাচ্ছে, অনেক কিছুই বলতে ঠেকুয়া নাড়ু, তার সাথে স্পেশাল কিছু আইটেম যেগুলো বাড়িতে যারা সময়ের অভাবে বানাতে পারে না তাদের জন্য, কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে ওরা দামটা একেবারেই রিজনেবল রেখেছে, তাই আমি এবারে চোদ্দ শাক কিনেছি। চোদ্দ শাক কেনার আরেকটাও কারণ হচ্ছে, চোদ্দ শাক যখন আমরা কিনি, যাদের নিয়মটা আছে তারা তো জানোই, এত শাক কেনার পর রান্না করলে হয়ে যায় একটুখানি, আর চোদ্দ শাক তো আরও সেটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ ধরে সেটা বাছা না, আমার জন্য একটা ফুল করো। তো আমার সেই দিদি নতুন একটা দারুণ বিজনেস চালু করেছে, সেটা হচ্ছে হোম ডেলিভারি, বিশেষ কিছু পদের রান্না, যেমন যে রান্নাগুলো করতে অনেক সময় লাগে, অনেক ঝক্কি সেই রান্নাগুলো, হ্যাঁ নাও জানাবে, সেই রান্নাগুলো ও বাড়িতে বানিয়ে যারা বানাতে পারে না তাদেরকে ডেলিভারি দেবে, আর সেটা খুবই রিজনেবল প্রাইস। তো শাকটা আমি খাচ্ছি, আমার মেয়েও বললো খুব ভালো হয়েছে।
কমপ্লিট করছি বন্ধুরা, তাড়াতাড়ি খেয়ে নি বিকেলবেলা, একটু রেস্ট নিয়ে তারপর প্রদীপ সাজাবো, তারপর আজকে অনেক সরস বানাবো আমি আর আমার মেয়ে, তো ঝটপট খাওয়া যাক। শাকটা সত্যি খুব ভালো হয়েছে।